আজকে আমি এক জোড়া নয়, দুই জোড়া নয়, 42 জোড়া সবসময় রাফিউজের কানের দুলের ডিজাইন এনেছি। আপনি চয়েস মতো তৈরি করতে পারবেন। এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো আপনার এক আনা, কিছু ডিজাইন রয়েছে এক আনা স্বর্ণের ভিতরে, কিছু কিছু ডিজাইন দু আনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের ভিতরে। বন্ধু, আপনি যে ডিজাইনটাই তৈরি করুন না কেন, সেটা আপনি যদি সবসময় ইউজ করেন তাহলে একটু ছোট দেখে চয়েস করবেন, কারণ ছোট ডিজাইনটা আপনার সবসময় রাফিউজের জন্য ভালো হয়। এটা আমি সব ভিডিওর ভিতরেই বলি, কারণ সব ভিডিওর ভিতরে বলার কারণ হলো আপনার যে জিনিসটা যাতে আপনি ব্যবহার করে ভালো পান। আর এখানে আপনার যে লম্বা সিস্টেমের কিছু দুল রয়েছে সেগুলো আপনার দু থেকে আড়াই আনা স্বর্ণের ভিতরে, লম্বা সিস্টেমের দুলগুলো কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারবেন। আর যদি চান যে আপনি এগুলো গিফটের জন্য দিবেন বা এক জায়গায় যাওয়ার সময় তৈরি করবেন, সেটাও পারবেন। সেটা আপনি দু থেকে আড়াই আনা স্বর্ণের ভিতরে তৈরি করলেই আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস, আর এখানে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে একটু বড়, তো সেই ডিজাইনটা আপনার ওজন হলো তিন থেকে চার আনা এরকম স্বর্ণের ভিতরে। তো আমি দিয়ে দিয়েছি যে কোন ডিজাইনটায় কতটুকু ওজন, আপনার কত টাকা মূল্য পড়বে। আপনি একটু ভালোভাবে দেখলে এখান থেকে বুঝতে পারবেন যে কোনটা কতটুকু ওজন, কোনটা আপনার কত টাকা রেট পড়বে। বন্ধুরা, আর এখানে আপনার যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আপনি 21 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। আপনি যদি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করেন তাহলে ভালো হবে। আপনি যে 18 ক্যারেট যে স্বর্ণটা রয়েছে সেটা বেশি ভালো হয় না, তো আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করবেন। ফ্রেন্ডস, আর এখানে আপনার যে কিছু কিছু ডিজাইন রয়েছে যে পাতা সিস্টেমের যে দুলগুলো, দুলগুলো কিন্তু আপনি সবসময় রাফিউজের জন্য একটু ভারী করে তৈরি করবেন। যদি আপনি ঝুমকো, যে নিচে ঝুমকো দেওয়া রয়েছে যে ছোট, সে ঝুমকোটা আপনি যখন তৈরি করবেন পাশাটা একটু ছোট করে আর ঝুমকোটা একটু হালকা একটু বড় করে, ঝুমকার যে কয়রাটা রয়েছে সেই কয়রাটা আপনি একটু ভারী করে স্বর্ণকারকে দিতে বলবেন, তাহলে সেটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, সেটা আপনার ক্ষয় হয়ে যাবে না। বন্ধুরা, কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার যে ঝুমকোটা যখন আপনি ব্যবহার করবেন তখন দেখবেন যে যদি 6 মাস বা 1 বছর এরকম ব্যবহার করেন তারপরে আস্তে আস্তে ক্ষয় হয়ে জিনিসটা পড়ে যায়, তো সেটা যদি আপনি কয়রাটা একটু ভারী করে তৈরি করেন, যখন আপনি তৈরি করতে দিবেন তখন তাকে বললেই সে আপনাকে এরকম তৈরি করে দিবে, তাহলে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর আপনার যে এখানে চারানা স্বর্ণের ভিতরে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন। আর আপনি যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে আপনি চারানা থেকে তিন আনা এরকম স্বর্ণের ভিতরে এক জায়গায় যাওয়া আসার জন্য একটু বড় করে তৈরি করবেন, আর যদি আপনি সবসময় ইউজ করেন তাহলে একটু ছোট করে তৈরি করবেন। বন্ধুরা, আপনি যদি এই ডিজাইনগুলো ভালোভাবে আমি যেরকম বললাম এরকম করে তৈরি করলে আপনি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনার যে কিছু কিছু ডিজাইন রয়েছে একেবারে ছোট যে ঝুমকোগুলো, নিচে যে আপনার তিনটা ঝুড়ি দেখতে পাচ্ছেন সেই ঝুড়িগুলো আপনি যখন তৈরি করবেন তখন স্বর্ণকারকে বলবেন যে ঝুড়িগুলো আপনার ঝুড়িগুলোর উপরে যে তিনটা রিং থাকে রিংটা আপনার একটু ভারী করে দিতে, তাহলে সেটা আপনার ক্ষয় হয়ে যাবে না, জিনিসটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আর ডিজাইনগুলো আপনি বাঁকা ডাট বা খাড়া ডাট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। যদি বাঁকা ডাট দিয়ে আপনি ডিজাইনগুলো তৈরি করেন তাহলে সবসময় রাফিউজের জন্য ভালো হবে, আর যদি পুশ ডাট দিয়ে তৈরি করেন তাহলে আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন। যখনই আপনি তৈরি করবেন তখন আগে ভালোভাবে ডিজাইনটা দেখবেন, যদি সেই ডিজাইনটা আপনার ভালোভাবে চয়েস হয় সেটা আপনি আমি যেরকম করে বললাম সেরকম করে আপনি স্বর্ণকারকে বলবেন, তাহলে সে আপনাকে এরকম করে তৈরি করে দিতে পারবে খুব সহজেই। বন্ধুরা, আর যদি আপনি এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তো সেটা আপনি কমেন্টে যোগাযোগ করবেন। বন্ধুরা, আশা করি আমি যে 40 জোড়া ডিজাইন দেখালাম আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটা আপনি কমেন্টে বলবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে কিছু ভালো ভালো
পরামর্শ আমি দিয়ে থাকি, কারণ আমি স্বর্ণের কাজ করেছি, সেই জন্য আপনি আপনাদের ভালো যে ডিজাইনটা হবে সেটা বলে থাকি। তো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।